বৈঠকে নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র রাজ্য সংঘাত ওখানে একদম পরিষ্কার মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করে আজ মামার বাড়ির আবদানি কি ওটা কি পশ্চিমবঙ্গ সরকারের মতো অর্জুন সিং এর এরকম ভুল বদল কেন সুবেন্দুদা অর্জুন সিং এর তিনি আজকে বলছেন যে নিরাপত্তা নিয়ে চলতে আমার লজ্জা হয় ব্যারাকপুরের সাংসদ হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পাচ্ছি না আমি নিজে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি অপরাধীরা আপনি বলতে পারবেন আমি কি করব টাকাগুলো তুলে খেয়ে নিয়েছে এত আইনি লড়াইতে এত খরচ করবে কি করে লুট হচ্ছে তো রাজ্য সরকার থেকে বোর্ড লাগিয়ে ১৬ লক্ষ টাকা আপনাকে ভাবার দরকার নেই কালকে মথুরাপুরে সভা হবে ওখানে ১২ জন সভা হবে ফলতায় ধন্যবাদ জানাবো মমতা পুলিশকে একদিনে দুটো সভা হলে আপনারা একটা নিউজই করতেন দুটো নিউজ হবে মে মাসের কালকের হবে কালকে সভা দেখে নেবেন ঐতিহাসিক সভা হবে আবার ১২ জন দেখে নেবেন ডায়মন্ড হারবারে যে পরিস্থিতি চলছে ডায়মন্ড হারবারে যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ ইভেন ফলতাল লেটে প্রতিরোধ হবে তোমাদের মালিকও ছাড় পাচ্ছে না তোমরাও ছাড় পাবে না পরিষ্কার বলে দিয়ে গেলাম কান খুলে শুনে রাখো বন্ধ করো সব রাজনৈতিক দল থাকবে সবাই তার কথা বলবে লোক যেটা গ্রহণ করার করবে আমরা যদি মানুষের মন জয় করতে না পারি আমরা বিরোধী দলেই থাকবো কিন্তু গায়ের জোরে যা যা করেছো ১৮ সালের পঞ্চায়েতের ভোটের থেকে অদ্যবধি এই জিনিস আর দক্ষিণ চব্বিশ পরগনায় করতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারকে তো মডেল করে যাচ্ছেন ডায়মন্ড হারবারকে তো মডেল করছেন করে যাচ্ছেন খাদিকুলেও যাবেন বিষয় হচ্ছে ঘটনা খাদিকুলে এগরাতে খাদিকুলে হেলিকপ্টার করে যাবেন হেলিপ্যাড তৈরি হয়েছিল গতকাল জামাই ষষ্ঠী ছিল আমি বলেছিলাম ভানুবাগের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবেন কালকে যাননি আগামীকাল ভানুবাগের শ্রাদ্ধ আছে ভানুবাগ হচ্ছে ওনার সম্পদ কালকে ভানুবাগের সাথে খেতে যাচ্ছে।